আলহামদুলিল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছে হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তিনি জানতে চেয়েছেন যে আল্লাহর পথে যে আমরা দান এবং সদাকা করি এই দান সদাকাটা কি আমরা গোপনে করব না প্রকাশ্যে করব। আসলে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কেরিম সুরা আল বাকা দুঃশ 4 نمبر آية ديتسن الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আম আউআ যারা দান করে সদকা করে তাদের ধন সম্পদ নাহার দিনে এবং রাত্রে সির আলান প্রকাশ্যে এবং গোপনে পালাহুম আজরাহুম রাহু আইন্দা তাদের পক্ষ থেকে রয়েছে আল্লাহর পক্ষ থেকে উজরত আল্লাহর পক্ষ থেকে প্রতিদান আলাইহিম ওয়ালা ইয়াহ জানুন দুনিয়া আখেরাতে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ এবং রসুল্লা সাল আলী হোসাল্লাম বলেছেন আর সদকা তো তার উদ্দুল বালা যখন দান করে সদকা করে ওই দান দ্বারা ওই সদকা দ্বারা আল্লাহ পাকরবুল আলমিন বালা মুসিবত দূর করে দেন তাহলে কোরআনের আয়াত দ্বারা আমরা জানলাম যে প্রকাশ্যেও দান করা যাবে গোপনেও দান করা যাবে কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম তিনি হাদিস শরীফে ইস্বাদ করেছেন গোপনে যে দান করে ওই দানের সওয়াব অনেক বেশি এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে যে হাদিসটি এসেছে তিরমিজি শরীফের মধ্যে যে এই হাদিসটি এসেছে দান সদকা অধ্যায়ে হাদিসের রাবি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দশ বছরের খাদেম যার নাম হলো হজরত আনাসিব মালিক রাদি আল্লাহ তালান হজরত আনাসিব মালিক রাদি আল্লাহ তালান হু বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে সৃষ্টি করেছেন